ভিডিওটির টাইটেল দেখে হয়তো আপনি খুব চিন্তিত বা ভীত হয়ে থাকবেন। সম্ভাব্য যে নয়টি কারণে গর্ভের মধ্যেই গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, এটা নিয়েই আজকের ভিডিও। ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভীত বা চিন্তাগ্রস্ত করা নয়, বরং উল্লেখিত কারণগুলো আপনি জানবেন এবং সেই অনুযায়ী সতর্ক থাকবেন, এটাই আমাদের উদ্দেশ্য। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রসব জটিলতা। প্রসবজনিত জটিলতা অনেক মায়েরই হয়ে থাকে। দেখা যায় অনেকের সন্তান সময়ের আগেই জন্ম নেয় বা গর্ভের একাধিক সন্তান থাকা, কোনো কারণে গর্ভফুলটি ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণে প্রায়ই গর্ভের বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে। গর্ভফুলজনিত ত্রুটি। গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার এটি অন্যতম একটি কারণ। শতকরা 25% শিশু গর্ভফুলের ত্রুটিতেই নষ্ট হয়ে যায়। কোনো কারণে গর্ভে পর্যাপ্ত রক্তপ্রবাহ না হলে এরকম ঘটনা ঘটে থাকে। জন্মগত ত্রুটি। প্রতি 10টি স্টিলবার্থের মধ্যে একটি ঘটে জন্মগত ত্রুটির কারণে। অনেক সময় জেনেটিক বা ভ্রূণের গাঠনিক সমস্যার কারণে বাচ্চাটি গর্ভের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। এ সকল বাচ্চার জন্য আপনি যদি ভবিষ্যতে কোনোভাবে নিয়েও থাকেন বা বেঁচেও যায়, সেক্ষেত্রে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায়। ইনফেকশন। যদি কোনো কারণে জরায়ুতে ইনফেকশন দেখা দেয় বা গর্ভের বাচ্চাটি ইনফেকশনের শিকার হয় বা গর্ভবতী নারী ইনফেকশনে আক্রান্ত হলে বাচ্চাটির বৃদ্ধি বন্ধ হয়ে সেটি নষ্ট হয়ে যেতে পারে। এই ইনফেকশন বিভিন্ন ধরনের হতে পারে। হতে পারে বিশেষ ভাইরাস বা মশার কামড়, বিড়ালের বিষ্ঠা বা খাদ্যে বিষক্রিয়াও। আম্বিলিক্যাল কর্ড বা নাড়ি। এই নাড়িটির মাধ্যমে গর্ভস্থ শিশু দেহে সকল প্রকার পুষ্টি, অক্সিজেন, রক্ত, তরল ইত্যাদি আদান প্রদান হয়। অনেক সময় নাড়িটি নিজে নিজে পেঁচিয়ে যেতে পারে বা সংকুচিত হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে গর্ভস্থ বাচ্চার জন্য পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে শিশুটি গর্ভের মধ্যেই নষ্ট হয়ে যায়। উচ্চ বা নিম্ন রক্তচাপ। বিশেষ করে উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য ভয়ানক হতে পারে। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে গর্ভের বাচ্চারও মায়ের মতো অস্বস্তির সৃষ্টি হয়। দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে রক্তচাপজনিত সমস্যার কারণে প্রায়ই গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায়। গর্ভবতী মায়ের শারীরিক সমস্যা। গর্ভবতীর কিছু শারীরিক সমস্যা আছে যা শিশুর নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, লুপাস, মায়ের অতিরিক্ত ওজন। চেষ্টা করতে হবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার জন্য। মায়ের জীবনযাপন। সঠিক ও নিয়মতান্ত্রিক জীবনযাপন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভধারণের আগে আপনি যেরকম জীবনযাপন করতেন, এখন হয়তো আগের মতো পারবেন না। কিছুটা বিধিনিষেধের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এ সময় ধূমপান, অ্যালকোহল, দূরপাল্লার ভ্রমণ, ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ, গর্ভবতীর জন্য ক্ষতিকারক কিছু খাবার, ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি এড়িয়ে না চললে গর্ভের বাচ্চার বৃদ্ধি বন্ধ হয়ে তা নষ্ট হয়ে যেতে পারে। অজানা কারণ। গর্ভে শিশুর নষ্ট হয়ে যাওয়ার সব কারণেরই কিন্তু ডাক্তাররা সবসময় চিহ্নিত করতে পারেন না। কখনো কখনো এমন সব জটিল ও দুর্লভ পরিস্থিতির সৃষ্টি হয় যার ব্যাখ্যা ডাক্তাররাও দিতে পারেন না। এক্ষেত্রে সে সকল ঘটনার কারণ অজানাই ধরা হয়। সকল গর্ভবতী নারী যেন একটি সুস্থ সুন্দর বাচ্চার মা হোক, এটি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল। ভালো থাকবেন, নমস্কার।